A company manufactures two products, A and B. These products are processed in the same machine. It takes 10 minutes to process one unit of product A and 2 minutes for each unit of product B. And the machine operates for a maximum of 35 hours in a week. Product A requires 1 kg and product B requires 0.5 kg of raw materials per unit. The supply of which is 600 kg per week. Market constraint on product B is known to be minimum of 800 units every week. Product A cost rupees 5 per unit and sold at rupees 10. Product B cost rupees 6 per unit and can be sold in the market at a unit price of rupees 8. Determine the number of units of A and B per week to maximize the profit. তাহলে এখানে বলছে যে একটা কোম্পানি ম্যানুফ্যাকচার করে দুটো প্রোডাক্ট যেটা হচ্ছে A এবং B. তাহলে LPP প্রথম ফর্মুলেশন যদি আমরা দেখি তাহলে প্রথম ফর্মুলেশন আমাদের কি ছিল অবজেক্টিভ ফাংশন তৈরি করা মানে হচ্ছে Z বানানো এক হচ্ছে z equals to আমরা একটা ইকুয়েশন লিখবো সেটা কি আমি কি বলেছিলাম z টা হতে পারে আমাদের ম্যাক্সিমাইজ আইদার হতে পারে আমাদের মিনিমাইজ কিন্তু এখানে আমরা যদি শেষে লক্ষ্য করি এখানে বলেছে ইউনিট অফ প্রোডাক্ট a এন্ড b পার ইউনিট টু ম্যাক্সিমাইজ দা প্রফিট মানে হচ্ছে যে z টা হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ দা প্রফিট তাহলে এটাকে লেখার সিনট্যাক্স হচ্ছে ম্যাক্স z কারণ হচ্ছে z টা হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ এখন আমাদের দেখতে হবে এখানে কি বলেছে দুটো প্রোডাক্ট আছে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তাহলে আমরা ধরে নেব লেট x1 অ্যান্ড x2 দ্য নাম্বার অফ প্রোডাক্ট এ অ্যান্ড বি x1 এর জন্য আমরা নাম্বার অফ প্রোডাক্ট a হলো এন্ড x2 এর জন্য আমাদের b হলো এরপর আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে z তাহলে ম্যাক্স z ইকুয়াল টু আমাদের কি হবে এখানে একটা লাইন আছে প্রোডাক্ট b কস্ট রুপিস 6 পার ইউনিট এন্ড ক্যান বি সোল্ড ইন দা মার্কেট এট এ ইউনিট প্রাইস অফ রুপিস 8 এবং সেই সঙ্গে প্রোডাক্ট a কস্ট rupees 5 per unit and sold at rupees 10 তার মানে কি প্রোডাক্ট এ 5 টাকায় কিনছে এবং সেটাকে বিক্রি করছে কত টাকায় 10 টাকায় তাহলে প্রোডাক্ট এর কত টাকার সে লাভবান হচ্ছে 10 টাকায় বিক্রি করছে এবং ও কিনছে 5 টাকায় তাহলে ও 5 টাকার লাভ করছে সে একই সঙ্গে যদি দেখি প্রোডাক্ট বি এর কস্ট হচ্ছে 6 টাকা এবং সে মার্কেটে বিক্রি করছে 8 টাকায় ঠিক আছে 6 টাকায় কিনছে এবং সে 8 টাকায় বিক্রি করছে তাহলে তার লাভ কত থাকছে 2 টাকা ঠিক আছে এবারে এখানে জেডটা যেহেতু ম্যাক্সিমাইজ মানে হচ্ছে তার প্রফিটটা কত সেটা জানতে চেয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদের অবজেক্টিভ ফাংশনটা কিভাবে ডিফাইন করব তাহলে ম্যাক্স জেড ইকুয়াল টু 5 5 টা হচ্ছে আমার প্রোডাক্ট A এর জন্য তাহলে 5x1 প্লাস 2 টা হচ্ছে আমার প্রোডাক্ট B এর জন্য তাই 2x2 এইটা হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশনের ইকুয়েশন যেটা কি যেটা LPP LPP ফর্মুলেশন অফ LPP প্রথম ধাপ
এটা আমাদের বেরিয়ে গেল। এরপর আমাদের সেকেন্ড যে ফর্মুলেশনটা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট টু কনস্ট্যান্ট। সাবজেক্ট টু কনস্ট্যান্টটাকে আমরা কীভাবে ফাইন্ড আউট করব? এখানে এখানে গল্পতে বলেছে যে ইট টেক্স 10 মিনিটস টু প্রসেস 1 ইউনিট অফ প্রোডাক্ট এ অ্যান্ড 2 মিনিটস ফর ইচ ইউনিট অফ প্রোডাক্ট বি। তার মানে কি 10 মিনিট লাগছে প্রসেস করতে প্রোডাক্ট এটা এবং 2 মিনিট লাগছে প্রসেস করতে প্রোডাক্ট বিটার জন্য, যেটা কি অ্যান্ড দ্য মেশিন অপারেটস ফর এ ম্যাক্সিমাম অফ 35 আওয়ার্স ইন আ উইক। মানে হচ্ছে সে সবথেকে ম্যাক্সিমাম 35 ঘন্টাই কাজ করবে, তার বেশি না, ঠিক আছে? ম্যাক্সিমামও 35 ঘন্টায় কাজ করবে, ঠিক আছে? তাহলে এখানে সাবজেক্ট টু কনস্ট্যান্ট আমার কী হবে? সেকেন্ড পয়েন্টে সাবজেক্ট টু কনস্ট্যান্ট একটা হবে যেখানে 10 মিনিট প্রসেস করছে প্রোডাক্ট এটার জন্য, তার মানে 10x1 প্লাস 2 মিনিটস ফর ইচ ইউনিট অফ প্রোডাক্ট বি, আর 2 মিনিট কাজ করছে প্রোডাক্ট বিটার জন্য, তার মানে 2x2। যেটা কি বলছে, যেটা বলছে তারা কি করছে, সেই মেশিনগুলো অপারেটস করছে ম্যাক্সিমাম অফ 35 আওয়ার্স, মানে হচ্ছে 35-এর বেশি, ম্যাক্সিমামও 35 কাজ করছে। তাহলে সেক্ষেত্রে হবে লেস দেন ইকুয়ালস টু 35, কিন্তু যেহেতু 10 মিনিটস বলেছে, 2 মিনিটস বলেছে, সেহেতু আমরা এই 35 আওয়ার্সটাকে আমরা মিনিটে কনভার্ট করে নিচ্ছি ইন্টু 60। তাহলে 35 ইন্টু 60 করলে আমাদের কত হয়? 2100। তাহলে ফার্স্ট কনস্ট্যান্টটা হচ্ছে আমাদের এটা, 10x1 প্লাস 2x2 লেস দেন ইকুয়াল টু 2100। এটা হচ্ছে আমাদের প্রথম কনস্ট্যান্ট। বারবার বলছি এখানে একটা জিনিস নোটিশ করতে হবে, ম্যাক্সিমাম অফ 35 আওয়ার্স বলেছে মানে ও ম্যাক্সিমাম কাজ করবে 35 আওয়ার্স, মানে এবার মিনিমামও সে কাজ করতে পারে, তার মানে 35-এর থেকেও বেশি কাজ করবে না। তার জন্য এখানে আমি যে ইনইকুয়ালিটি, যেটা আমি প্রথমেই বলে এসেছি যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম দুটো কন্ডিশনে হয়, একটা হচ্ছে ইকুইলিটি ফর্মে, একটা হচ্ছে ইনইকুইলিটি ফর্মে। এটা হচ্ছে আমাদের ইনইকুয়ালিটি ফর্ম, কারণ এখানে বলেছে ম্যাক্সিমাম অফ 35 আওয়ার্স কাজ করবে, তার কমও কিন্তু করতে পারে। এটা হয়ে গেল আমাদের সাবজেক্ট টু কনস্ট্যান্টের ফার্স্ট সাবজেক্ট টু কনস্ট্যান্টটা। এরপরে আমি দেখবো গল্পতে কি আর সাবজেক্ট টু কনস্ট্যান্ট হচ্ছে। হ্যাঁ, আরও সাবজেক্ট টু কনস্ট্যান্ট হচ্ছে যেখানে কি বলছে, প্রোডাক্ট এ রিকোয়ার্স 1 কেজি অ্যান্ড প্রোডাক্ট বি রিকোয়ার্স 1.5 কেজি অফ র মেটেরিয়ালস পার ইউনিট। এক্ষেত্রে সাবজেক্ট টু কনস্ট্যান্টটা কী হবে, প্রোডাক্ট এ রিকোয়ার্স 1 কেজি, তার মানে 1 লেখো আর x1 লেখো, ব্যাপারটা হচ্ছে একই, x1 প্লাস বি রিকোয়ার্স 0.5 কেজি, তার মানে হচ্ছে 0.5x2। এবার এর কন্ডিশনটা কী বলেছে আমরা দেখব, দ্য সাপ্লাই অফ রিচ ইজ 600 কেজি পার উইক, মানে হচ্ছে ও প্রত্যেক সপ্তাহে 600 কেজি ও সাপ্লাই দেয়, মানে তার থেকেও বেশি দেয় না কিন্তু তার থেকে কম দেয়, তার মানে কিন্তু সেটাই, কিন্তু ও 600 কেজি সাপ্লাই দেয়। তাহলে এই ক্ষেত্রে আমার কন্ডিশনটা কী হবে, কন্ডিশনটা হবে লেস দেন ইকুয়াল টু 600, মানে 600-র বেশিও সাপ্লাই দেয় না কিন্তু 600-র কম সাপ্লাই দেয়, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের সাবজেক্ট টু কনস্ট্যান্টের সেকেন্ড কনস্ট্যান্টটা। আর চেক করবো গল্পটিতে কি আর কনস্ট্যান্ট হচ্ছে, সাবজেক্ট টু কনস্ট্যান্ট হচ্ছে, মার্কেট কনস্ট্যান্ট অন প্রোডাক্ট বি ইজ নোন টু বি মিনিমাম অফ 800 ইউনিটস এভরি উইক। তাহলে কি বলছে, বি প্রোডাক্ট বি, প্রোডাক্ট বি এর আমার বলছে মিনিমাম অফ 800 ইউনিট এভরি উইক। তাহলে প্রোডাক্ট বিটা হচ্ছে আমি এক্স টুটাকে আমি প্রোডাক্ট বি হিসেবে ডিনোট করেছি, তাহলে X2 মিনিমাম অফ 800 ইউনিট, মিনিমাম অফ 800 ইউনিট, এটা মানে হচ্ছে ও সব থেকে কম 800 ইউনিট প্রোডাক্ট মার্কেটে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট হবে X2 > 800, মানে সব থেকে কম হচ্ছে
800 ইউনিট তাহলে এখানে কনস্ট্যান্টটা হলো গ্রেটার দ্যান ইকুয়াল টু কেন হলো আরেকবার বলে দিচ্ছি মিনিমাম অফ 800 ইউনিট মানে হচ্ছে ও মার্কেটে সাপ্লাই দিচ্ছে 800 ইউনিট মানে সবথেকে কম ও 800 ইউনিট দিচ্ছে তার মানে এটা নয় যে ও 800 বেশি দেবে না ও 800 বেশি কিন্তু দেবে কারণ মিনিমাম বলেছে মিনিমাম 800 সবথেকে মিনিমাম হবে 800 কিন্তু তার বেশিও দিতে পারে সেই ক্ষেত্রে আমাদের এখানে কনস্ট্যান্টটা হলো গ্রেটার দ্যান ইকুয়াল টু ঠিক আছে তাহলে গল্পেতে আমাদের এই তিনটে কনস্ট্যান্টই ছিল মানে সাবজেক্ট টু কনস্ট্যান্ট হচ্ছে তিনটে আর একটা হয়ে গেছে আমাদের অবজেক্টিভ ফাংশন তাহলে লাস্ট যে ফর্মুলেশনের লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের ডিসিশন ভেরিয়েবল তাহলে ডিসিশন ভেরিয়েবলটা আমি কী বলেছিলাম ইকুয়েশনে কিংবা গল্পে যেরকম প্রোডাক্ট থাকবে সেই অনুযায়ী আমাদের ডিসিশন ভেরিয়েবলটা হবে এখানে আমাদের প্রোডাক্ট আছে দুটো এ অ্যান্ড বি প্রোডাক্ট তো এটাকে আমি ধরেছি এক্স ওয়ান হিসেবে অ্যান্ড বিটাকে ধরেছি আমি এক্স টু হিসেবে তো সেক্ষেত্রে আমাদের ডিসিশন ভেরিয়েবলটা কী হবে ডিসিশন ভেরিয়েবল এক্স ওয়ান কমা এক্স টু গ্রেটার দেন ইজ ইকুয়াল টু জিরো মানে হচ্ছে যে আগেই বলেছি ডিসিশন ভেরিয়েবল সবসময় গ্রেটার দেন ইজ ইকুয়াল টু জিরো হবে কারণ সব থেকে আমি লসে রান করবো জিরোতে মানে তার আমি তার নেগেটিভে যাব না তাই ডিসিশন ভেরিয়েবলটা হচ্ছে এক্স ওয়ান কমা এক্স টু গ্রেটার দেন ইজ ইকুয়াল টু জিরো তো এইটাই হচ্ছে আমাদের একটা গল্পকে কীভাবে আমি এলপিপির ইকুয়েশনে ফর্মুলেট করব সেটাই আমরা দেখালাম সুতরাং বন্ধুগণ এর আগের ভিডিওতে আমরা দেখব ফাইনালি আমি প্রবলেমটা লিখব কি করে ফাইনালি উই হ্যাভ ম্যাক্স জেড ইকুয়ালস টু ফাইভ এক্স ওয়ান প্লাস টু এক্স টু সাবজেক্ট টু কনস্ট্রেন সাবজেক্ট টু কনস্ট্রেন টেন এক্স ওয়ান প্লাস টু এক্স টু লেস দেন ইকুয়াল টু টু ওয়ান জিরো জিরো এক্স ওয়ান প্লাস পয়েন্ট ফাইভ এক্স টু লেস দেন ইকুয়াল টু সিক্স জিরো জিরো এক্স টু গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এইট জিরো জিরো ডিসিশন ডিসিশন ভেরিয়েবল এক্স ওয়ান কমা এক্স টু গ্রেটার দেন ইজ ইকুয়াল টু জিরো তাহলে ফাইনালি আমি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এটা মানে এইটাই আমাকে লিখতে হবে পরিষ্কার করে এটা তো আমি বোঝালাম কিন্তু ফাইনালি আমাকে এইভাবে লিখতে হবে আমরা আগের ভিডিওতে সেকেন্ড টপিক গ্রাফিক্যাল মেথড সম্পর্কে ডিসকাস করব ফ্রেন্ড আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার লেটেস্ট ভিডিও আপডেশন এবং নোটিফিকেশন পেতে হলে বেল আইকনে প্রেস করবেন ধন্যবাদ বন্ধুরা